আমি যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী প্রশ্ন করব সোজা সুজি সোজা সুজি স্বর্ণালীর ব্রেকিং সেগমেন্টে আমি পৌলমি রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতেই আমরা যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখব অবশ্যই গোটা দেশ জুড়ে যেভাবে ওমাইক্রন থাবা বসাচ্ছে বারোতে সময়ের সঙ্গে সঙ্গে ওমাইক্রন একেবারে প্রভাব বিস্তার করেছে গোটা দেশ জুড়ে একদিনে আক্রান্ত সাতজন মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত সাতজন পিম্পড়িতে আক্রান্ত ছজন পুনেতে আক্রান্ত একজন মহারাষ্ট্রে মোট আক্রান্ত আটজন দেশে ওমাইক্রনে আক্রান্ত মোট বারো জন করোনার এই নয়া স্ট্রেন সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে একদিনে আক্রান্ত হয়েছে গোটা দেশ জুড়ে ওমাইক্রনে আটজন পিম্পড়িতে আক্রান্ত হয়েছে ছজন এবং পুনেতে আক্রান্ত হয়েছে একজন মহারাষ্ট্রে মোট আক্রান্ত আটজন গোটা দেশ জুড়ে ওমাইক্রনে নতুন করে সংক্রমিত হয়েছে বারো জন আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র রয়েছে আমাদের সঙ্গে বিশাখা সময়ের সঙ্গে সঙ্গে ওমাইক্রন একেবারে প্রভাব বিস্তার করছে সেক্ষেত্রে এই রাজ্যের জন্য পরিস্থিতি কতখানি ভয়ঙ্কর হতে পারে এবং একই সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো কতখানি সাজিয়ে তোলা হচ্ছে ওমাইক্রনকে মোকাবেলা করবার জন্য দেখো পৌলমি প্রথমেই যেটা বলার যে এই মুহূর্তে যখন আমরা জানি যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের থেকে ওমাইক্রন আরও বেশি সংক্রামক এবং বিশেষজ্ঞরা সেটা বলেই দিয়েছেন এবং কতটা সংক্রামক সেটা আমরা যদি আমরা সকালবেলা যখন দেখেছিলাম যে ওমাইক্রনে দিল্লি থেকে একটি কেস রিপোর্টেড হয়েছিল এবং সেক্ষেত্রে গোটা দেশে সকাল পর্যন্ত যে সংখ্যাটা ছিল পাঁচ ওমাইক্রনে সংক্রমিত এরকম রোগীর সংখ্যা ছিল পাঁচ এবং সেটাই গোটা দেশে এখন হয়ে গিয়েছে বারো কারণ ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনে এবং পিম্পড়িতে মিলিয়ে ইতিমধ্যেই এইটুকু সময়ের মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে জিনোম সিকোয়েন্সিংয়ের পরে টেস্ট রেজাল্ট আসার পরে দেখা যাচ্ছে সেখানে ইতিমধ্যেই সাতজন নতুন করে সংক্রমিত হয়েছেন এটা দেখাই যাচ্ছে অর্থাৎ আগে ছিল মোট পাঁচজন এবং তারপরে হয়ে গেল সাতজন সব মিলিয়ে এখন বারো জন কিছুদিন আগে বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া যেটা বলেছিলেন যে তখনও পর্যন্ত অর্থাৎ গত বৃহস্পতিবার পর্যন্ত মোট 18,000 জন মানুষ ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত দেশগুলো থেকে এদেশে এসেছিলেন এবং সেই ভাবনা থেকে যদি দেখা যায় তাহলে তাদের মধ্যে যখন টেস্ট হয়েছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু তাদের যেটা দেখা গিয়েছিল করোনা পজিটিভ অনেকেই এবং তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই যে 16,000 মানুষ বিদেশ থেকে এসেছিলেন ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছিলেন তাদের মধ্যে থেকেই কিন্তু এবার আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা অর্থাৎ যারা কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ ওমাইক্রনে আক্রান্ত সেই রকম সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে সেই ছবিটাই কিন্তু আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে যত টেস্ট বাড়ছে তত কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তুমি যে প্রশ্নটা করলে পৌলমি যে আমাদের রাজ্য কতটা প্রস্তুত রয়েছে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে এবং বেশি করে যে সমস্ত হাসপাতালগুলোকে ইতিমধ্যেই কোভিড হাসপাতাল হিসেবে ইতিমধ্যেই গ্রাহ্য করা হয়েছে রাজ্যের তরফ থেকে এই প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের জন্য যখন রাজ্য তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই জায়গা থেকেই অলরেডি বেশ কিছু ওয়ার্ড বাড়ানো হয়েছে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হয়েছিলই এবং সেখানে বেলেঘাটা আইডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যদি কোনো বিদেশি পর্যটক যারা বিমানবন্দরে নামছে তারা যে মুহূর্তে দেখা যাবে যে তারা কোভিড পজিটিভ তাদের যদি আইসোলেশনের প্রয়োজন বলে মনে করা হয় বিশেষজ্ঞদের তরফ থেকে চিকিৎসকরা যদি বলেন সেক্ষেত্রে তাদেরকে সরাসরি বেলেঘাটা আইডিতে ট্রান্সফার করা হতে পারে আইসোলেশন ওয়ার্ডে এবং সেখানে পঞ্চাশ দুটি ওয়ার্ড রয়েছে এবং সেখানে পঞ্চাশটি করে এক একটি ওয়ার্ডে বেড রয়েছে সেখানে তারা যেরকম রাখতে পারবেন বা সেখানে চিকিৎসা করানো যেতে পারে সেই জন্য তার জন্য বেলেঘাটা আইডি প্রস্তুত রয়েছে যদি কেউ ওমাইক্রনে সংক্রমিত হয় তাকে আইসোলেট করবার জন্য এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো তেলেঙ্গানার দিকে কারণ তেলেঙ্গানাতেও পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে তেলেঙ্গানায় ওমাইক্রন আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে পারে এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছে কেননা সেখানে করোনা পজিটিভ রয়েছে ১৩ জন জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে এমনটাই জানিয়েছে তেলেঙ্গানার স্বাস্থ্য দপ্তর আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র বিশাখা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ওমাইক্রন সবথেকে বেশি সংক্রমিত হতে পারে এবং তেলেঙ্গানাতে ১৩ জন কোভিড পজিটিভ রয়েছে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে সেক্ষেত্রে পরিস্থিতি কতখানি ভয়ঙ্কর হতে পারে এবং এরা যদি প্রত্যেকে ওমাইক্রনে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিভাবে মোকাবেলা করা হবে পরিস্থিতি দেখো এখান থেকে
আমি বলার একটা একটা ডেটা দিতে চাইব, কারণ পয়লা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিনে যখন 970 জন বিভিন্ন ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন, এই বিশেষ করে তেলেঙ্গানার কথা যখন বলা হলো, তেলেঙ্গানার কথাই বলবো, তেলেঙ্গানায় কেন এই আতঙ্ক তৈরি হয়েছে, কারণ 970 জন পয়লা ডিসেম্বর এসেছিলেন বিভিন্ন ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে এবং তারপর তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ইতিমধ্যেই ল্যাবের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তাদের নমুনা, এবং সেই জায়গা থেকে যদি এই 970 জন যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন, যেমনটা দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ দেশ থেকে এর আগে আমরা দেখেছি গতকাল পর্যন্ত গুজরাটে যারা এসেছিলেন, গুজরাট, মহারাষ্ট্র বা আজকে সকালে তানজানিয়া থেকে এসেছিলেন যিনি দিল্লিতে, তিনি কোভিড পজিটিভ তো বটেই এবং সেই সঙ্গে ওমাইক্রনে আক্রান্ত বলেও ধরা পড়েছেন। সেই জায়গা থেকে এই 970 জনের মধ্যে যখন তাদের মধ্যে 13 জন কোভিড আক্রান্ত বলে দেখা যাচ্ছে, তাদের জিনোম সিকোয়েন্সিংয়ে যদি 13 জনেরই শেষ পর্যন্ত ওমাইক্রন বেরোয়, তাহলে তারা আর কার সঙ্গে সংস্পর্শে এসেছেন, তাদের কন্ট্যাক্ট ট্রেসিং, তাদেরকে টেস্টিং, যারা কন্ট্যাক্টে এসেছেন তাদেরকে টেস্টিং করা, আইসোলেট করা, এই গোটা পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আরও অনেকটা সময় চলে যেতে পারে, এবং সেই সময়টা যদি চলে যায় তাহলে যারা এই যারা আক্রান্ত 13 জনের সঙ্গে যদি তারা কেউ তারা কন্ট্যাক্টে এসে থাকেন, তাহলে বাকি কমিউনিটির মধ্যে তারা ছড়িয়ে থাকতে পারেন, সুপার স্প্রেডারের কাজ করতে পারেন, এই আতঙ্কটা থেকেই যাচ্ছে। এবং সেই সঙ্গে আরও একটা তথ্য দিয়ে রাখবো তোমাকে, যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদের একজন ব্যক্তি, তিনি সিঙ্গাপুর থেকে এসেছিলেন মাদুরাইতে, এবং তাকেও দেখা যাচ্ছে তিনিও ইতিমধ্যেই কোভিড আক্রান্ত এবং তাকে ঘিরেও সংশয় তৈরি হয়েছে, কারণ তারও নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেই জায়গা থেকে তিনিও যদি রিপোর্টেড হন ওমাইক্রনে আক্রান্ত হিসেবে, তাহলে কিন্তু দক্ষিণের এই দুই জায়গা অর্থাৎ তেলেঙ্গানা এবং তামিলনাড়ু, সেখানেও কিন্তু এই দুই রাজ্যেও সেখানেও কিন্তু এই ওমাইক্রনের কেসেস পাওয়া যাবে কর্ণাটকের পরে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষজ্ঞরা যেটা বারবার বলছেন যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের থেকেও এই ওমাইক্রন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক এবং সেই কারণে আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে এই জায়গাতেই যখনই সুপার স্প্রেডার হিসেবে কাজ করছে এই ওমাইক্রন, সেক্ষেত্রে যেভাবে যাদের সান্নিধ্যে এসেছে, যাদের জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, ঠিক তেমনই যদি এই রাজ্যে কেউ আসে যার কোভিড পজিটিভ হয়, তাহলে তার সান্নিধ্যে কারা এসছে এই বিষয়টিকে কিভাবে আইসোলেট করা হবে? একদমই তাই, এবং সেইটাই বলতে চাইছিলাম যে এভাবে যখন আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইট হোক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক, সেগুলো কিন্তু চলছে এবং ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত দেশগুলো থেকেও ফ্লাইট আসছে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে, সেক্ষেত্রে এ রাজ্যও ব্যতিক্রম নয়। আর সেই জায়গা থেকে যখন আমরা জানি যে বিভিন্ন সময়ে আমাদের বেলেঘাট আইডি যেরকম বলেই দিয়েছে যে তারা প্রস্তুত, সেরকমভাবেই আমাদের রাজ্যে যে সমস্ত কোভিড হসপিটালগুলো রয়েছে, যার মধ্যে আমরা জানি টলিগঞ্জের বাঙুর হসপিটাল অন্যতম পরিচিত, এবং সেখানকার তরফ থেকে যেটা জানানো হয়েছে 713 বেড রয়েছে সেখানে, এবং পুরো হসপিটালের দুটো বিল্ডিংই যেহেতু তারা কোভিড হসপিটাল বলেই চিহ্নিত, এখনো পর্যন্ত তাদের 100 উপর পেশেন্ট ভর্তি রয়েছেন, কিন্তু 713 বেডে তারা কিন্তু সম্পূর্ণ একেবারে এই দুটি হাসপাতাল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবে। যদি কেউ ওমাইক্রনে সংক্রমিত হয়, তাদের সান্নিধ্যে যারা এসেছে তাদেরকেও নিরাপদ দূরত্বে রাখা হবে, তাদেরকেও আইসোলেট করা হবে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র। ওমাইক্রনের পাশাপাশি আমরা আবার নজর রাখবো জাওয়াতের দিকে, কেননা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াত। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি 224 পরগনাতেও, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। আমরা সরাসরি যাব নিউজরুম থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন। একটা বিষয় যে বর্তমানে জাওয়াত ঠিক কোন জায়গায় অবস্থান করছে, কোন জায়গায় অবস্থান করছে সেটা বলার আগে পৌলমী আমি আরও একবার জানিয়ে দিই, ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস থেকে আজ দুপুরে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়, তার শক্তি অলমোস্ট 50-60% হারিয়ে ফেলেছে। ফলে পশ্চিমবঙ্গে যখন এটা প্রবেশ করবে তখন তার শক্তি প্রায় থাকছে না, যে কারণে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আর তুমি যেটা জানতে চাইলে যে এই মুহূর্তে জাওয়াত কোথায় অবস্থান করছে, আমি ওয়েদার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, সরাসরি দেখাচ্ছি
আমি ক্যামেরা পারসন কৌশিককে বলবো এটা ভালো করে দেখাতে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভুবনেশ্বর এবং বালাসুরের মাঝে এই যে নীল রঙের অংশটা দেখছো, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তুমি ভালো করে দেখো, দর্শকরা দেখছেন যে গোল করে ঘুরে একটা কেন্দ্রীভূত হয়ে এইখানে এসে হাওয়াটা থামছে, অর্থাৎ এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই মুহূর্তে ভুবনেশ্বর এবং বালাসুরের মধ্যে অবস্থান করছে। আমি যদি একটু ডিস্টেন্স বড় করি ক্লিয়ার হবে। দেখো তুমি ভুবনেশ্বর এবং ভদ্রকের মাঝে এই পারাদ্বীপ পুরী ক্রস করে গেছে। ভুবনেশ্বর পুরী ক্রস করে গিয়ে এই মুহূর্তে পারাদ্বীপের কাছে অবস্থান করছে এই জাওয়াদ, তার সেন্টার পয়েন্ট। এটা উত্তর পূর্ব হয়ে এবারে হলদিয়া হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। আজ মধ্যরাতে পারাদ্বীপ ক্রস করে হলদিয়াতে প্রবেশ করবে জাওয়াদ। আগামীকাল ভোর পাঁচটার সময় দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, বকখালি এই সমস্ত জায়গাগুলোতে এই জাওয়াদ আছড়ে পড়বে, কিন্তু ততক্ষণে তার শক্তি প্রায় খুইয়ে ফেলেছে। যেরকম আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে প্রবল বৃষ্টি হচ্ছে এবং যেহেতু শক্তি খুইয়ে পড়েছে কিন্তু তার একটা অ্যাডভার্স এফেক্ট থাকে, সেই অ্যাডভার্স এফেক্ট অনুযায়ী আগামীকাল ভোর পাঁচটা থেকে টানা বৃষ্টি হতে থাকবে। আগামীকাল সারাদিন অন্তত সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত বৃষ্টি হবে। এই মুহূর্তে আরেকবার জানাই যে ভুবনেশ্বর এবং পারাদ্বীপের মাঝে অবস্থান করছে জাওয়াদ। এখান থেকে উত্তর পূর্ব হয়ে পূর্ব দিকে ধীরে ধীরে এগোতে এগোতে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরে প্রবেশ করার পর আছড়ে পড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতও আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা আছে। কিন্তু আমি বললাম যে যেহেতু গতি একেবারে শূন্য হয়ে গেছে, প্রায় শূন্য হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু অ্যাডভার্স এফেক্ট অনুযায়ী বর্ষা চলতে থাকবে। জাওয়াদের প্রকৃতি এবং কোন জায়গায় অবস্থান স্যাটেলাইট চিত্রের মাধ্যমে নিউজ রুম থেকে সরাসরি তুলে ধরলো আমাদের প্রতিনিধি সোমেন, অনেক ধন্যবাদ। আমরা ঠিক যে ছবিটা বারে বারে তুলে ধরছি যে বর্তমানে জাওয়াদ অনেকটাই শক্তি ক্ষয় করে ফেলেছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে, যার প্রভাবে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। কিন্তু অলরেডি নেমে গিয়েছে। আমরা এই মুহূর্তে একটু দীঘার দিকে নজর রাখবো, কেননা পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও গভীর নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, এই মুহূর্তে দীঘার কি পরিস্থিতি? একেবারে পৌলমী, দেখো লাগাতার কিন্তু দফায় দফায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার প্রভাবও কিন্তু রয়েছে। আমরা দেখাচ্ছিলাম যে সমুদ্রের জলস্তর কীভাবে প্রায় প্রতি মুহূর্তে কিন্তু লাগাতার বাড়তে থেকেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো অন্তত যেমনটা আবহাওয়াবিদরা তারা যেমনটা পূর্বাভাস দিচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্টই বাড়বে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আশঙ্কার জায়গা কিন্তু থেকে যাচ্ছে যে একদিকে কিন্তু এই একটা আশঙ্কার জায়গা ছিল যে যদি সত্যি এই সাইক্লোন যথাযথভাবে আসত তাহলে কিন্তু অনেকখানি ক্ষতি হতে পারত দীঘার। আবার অন্যদিকে দাঁড়িয়ে যদি যেহেতু সাইক্লোন আসছে না কিন্তু যেহেতু নিম্নচাপ থাকছে, সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি যদি লাগাতার হতে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এই একটা সম্ভাবনাও থাকছে যে বিভিন্ন যে মাটির বাড়ি রয়েছে বা যে সমস্ত লোল্যান্ড এরিয়া রয়েছে অর্থাৎ নিচু এলাকা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু জল জমে গিয়ে বা বাড়ি ভেঙে গিয়ে একটা বিপদ। এনডিআরএফ টিম লাগাতার মাইকিং করে যাচ্ছে, মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর চেষ্টা করছে। ঘন্টার মধ্যে আছে করতে পারে সমুদ্রের কিনারে দিঘাতে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় যার নাম রাখা হয়েছে জাওয়াদ, জাওয়াদ। তাই আপনাদেরকে বারবার এনডিআরএফের পক্ষ থেকে, এনডিআরএফের পক্ষ থেকে আপনাদেরকে বারবার সূচিত করা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা করবেন না। সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘোরাফে আমরা শুনলাম যে এনডিআরএফ এর পক্ষ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, পুরী থেকে 70 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে জাওয়াদ। আগামী 3 ঘন্টায় আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এই জাওয়াদ, শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই জাওয়াদ, শক্তি ক্রমাগতই সে হারিয়েছে এবং তারপরেই নিম্নচাপে পরিণত হয়েছে। আরও উত্তর এবং উত্তর পূর্বে সরে যাচ্ছে জাওয়াদ। কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে জাওয়াদের প্রভাবে মাঝারি বৃষ্টি জারি থাকবে।
সাগরে চকফুলডুবি গ্রামে নদী বাঁধে ফাটল, ধসে গিয়েছে খালের বাউন্ডারি, ঢুকে পড়েছে মুড়িগঙ্গার জল, বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহ। ইয়াস আমফানের পরেও এখনো পর্যন্ত নদী বাঁধগুলির কোন রকম উন্নতি ঘটেনি, তাই এবার জাওয়াদের দাপট শুরু হওয়ার আগেই নদী বাঁধে ফাটল শুরু হয়ে গিয়েছে। সাগরের চকফুলডুবি গ্রামে নদী বাঁধে ফাটল, ধসে গিয়েছে খালের বাউন্ডারি, ঢুকে পড়ছে মুড়িগঙ্গার জল, আতঙ্কিত স্থানীয়রা। জাওয়াদের দুর্যোগের মাঝে নৌকা উল্টে দুর্ঘটনা। বসিরহাটে ন্যাজার থানার বেতনি নদীতে নৌকো ডুবি, অতিরিক্ত পণ্য বোঝাই করে নৌকো পারাপার করা হচ্ছিল, সে কারণে নৌকো ডুবির ঘটনা, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি কারণে ঘটলো এই দুর্ঘটনা এবং যারা এই নৌকোতে ছিলেন তারা প্রত্যেকেই কি নিরাপদ রয়েছেন? দেখো পৌলমী, একেবারে প্রথমেই যে কথাটা বলবো যে হতাহতের কোনো খবর নেই, কারণ এমনি আজকে অমাবস্যার ভরা পটলের জন্য নদীর জলস্তর কিছুটা বেড়েছিল। বসিরহাট মহকুমার ন্যাজার থানার বেতনি নদীর এই ঘটনাটা ঘটেছে এবং নৌকা করে লোহার রড এবং অতিরিক্ত ভারী জিনিসপত্র পণ্য বোঝাই করে যখন নিয়ে আসছিল ন্যাজার থেকে কালীনগরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু অতিরিক্ত জলের ঢেউ থাকার যেহেতু জলের স্ফীতি অনেকটা বেড়েছিল সেহেতু নৌকাটি উল্টে যায়, কন্ট্রোল না রেখেই নৌকাটি উল্টে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে, যদিও বা ওখানে কোনো কিন্তু এনডিআরএফ এর কোনো টিম ন্যাজার কালী নদীর বেতনি নদী সংলগ্ন জায়গায় ছিল না এমনই কিন্তু আমরা জানতে পারছি। নৌকা কাত হয়ে কিছুটা হয়ে যাওয়ার পরে নৌকা যখন ডুবে যায় সেই লোহার রড গুলোর জন্যই কিন্তু এই বিপত্তি ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে ন্যাজার থানার পুলিশ। এখানে অন্য বোঝা যাচ্ছে যে মাত্রাতিরিক্ত পণ্য বোঝাই করার কারণে এই ধরনের দুর্ঘটনা। আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব ব্রহ্মর সঙ্গে। হৃদরোগে আক্রান্ত মুখ্যমন্ত্রীর ভাই এসএসকেএমে ভর্তি রয়েছেন গণেশ ব্যানার্জি, হাসপাতালে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হৃদরোগে আক্রান্ত মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় বর্তমানে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই। খড়গপুরে বিজেপির পোস্টারে নাম নেই সেলেব বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। দিলীপ, সুকান্ত, শুভেন্দু ছবি দেয়া পোস্টারে বিধায়কের নাম না থাকায় তৈরি হয়েছে বিতর্ক, যদিও এই বিতর্কে আমল দিতে নারাজ বিধায়ক। শহরের বিভিন্ন এলাকা জুড়ে পোস্টার, পোস্টারে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নাম এবং ছবি, কিন্তু সেই পোস্টারে ঠাঁই মেলেনি রেল শহরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আর এই পোস্টার ঘিরে সরগরম খড়গপুরের রাজনীতি, যদিও পোস্টারে নাম না থাকাকে আমল দিতে নারাজ বিজেপি বিধায়ক। না না, গ্রুপ টু এসব প্রশ্ন আসছে কেন? আমরা তো সবাই ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টিকে যারা বিশ্বাস করেন, যারা ভালোবাসেন, তারা আমাকে এখানে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন এবং তাদের কাজ আমি নিরলসভাবে দিন রাত এক করে করে যাচ্ছি। আমি কখনো কোথায় ছবি থাকলো না থাকলো, কে ছবি দিল না দিল, এসব নিয়ে তো ভাববার সময় নেই, অবকাশও নেই। খড়গপুরের উন্নয়নই যে তার লক্ষ্য তা স্পষ্ট করেছেন হিরণ। এই মুহূর্তে আমার কাছে পাখির চোখের মতো আমার একটাই উদ্দেশ্য, খড়গপুরের উন্নয়ন কিভাবে হবে সেইটা করা, সেটা আমি করতে থাকবো। যে যত বাধা দেওয়ার চেষ্টা করবেন, সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে আমরা সবাই মিলে, আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমরা সবাই মিলে খড়গপুরের মানুষের এবং খড়গপুরের উন্নয়নের জন্য আমাদের জীবন দিয়ে আমরা চেষ্টা করব। রেল শহরে হিরণ অনুগামীদের সঙ্গে দিলীপ অনুগামীদের বিবাদ পরিচিত ছবি। এই পরিস্থিতিতে পোস্টার বিতর্কে নতুন করে জল্পনা বাড়ল জেলা রাজনীতিতে। রিপাবলিক বাংলা।